হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে আমি আপনাদের সামনে রেস্টুরেন্ট স্টাইল থুপ্পা বানিয়ে দেখাচ্ছি। আপনারা তো সবাই থুপ্পা খেয়েইছেন, বিশেষ করে যখন দার্জিলিংয়ে আমরা ঘুরতে যাই, ইয়া সিকিমে ঘুরতে যাই, লাদাখও বলতে পারেন। এখানে সব জায়গায় মোটামুটি পাওয়া যায় থুপ্পা, আর এখন তো রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে গেলেও পাওয়া যায়। তাহলে এই যে দেখুন, আমি যে গরম গরম পরিবেশন করেছি, ফুললি চিকেন, ভেজিটেবল আর স্যুপ যদি এরম পাওয়া যায় তাহলে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে, কি বলুন। তাহলে কি করে যে বানালাম সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি ক্যারোট নিয়ে নিয়েছি, মানে গাজর, সেটাকে ডাইস করে নিয়ে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ওটাকেও কেটে, আর যে টমেটোটাকে দানা ছাড়িয়ে নিয়েছি। দানা কিন্তু দেবেন না, দানা দিলে বিচ্ছি লাগে দেখতে, হ্যাঁ, আর খেতেও পেটে হজম হবে না। আর পেঁয়াজটাকে আমি ডাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে চপ আমি গার্লিক করেছি, আপনারা গার্লিক পেস্টও দিতে পারেন, গার্লিক পেস্টও দিতে পারেন। আর এদিকে বোনলেস চিকেনটাও আমি করে নিয়েছি, একটা দুটো বোন আছে, সেটাকে যখন আমি বয়ল করে নেবো সেটাকে বের করে নেবো। আর এদিকে বাটার নিয়েছি, অল্প লাগবে, ডার্ক সোয়া সস নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর গোলমরিচ মানে ব্ল্যাক পেপার নিয়েছি। আর এদিকে টমেটো কেচাপ লাগবে, টমেটো সস। প্রথমে একটা কড়ায় বসিয়ে নিয়েছি, আমি এক চামচই বাটার দিয়েছি, বেশি না। এবার চপ যে গার্লিকটা করেছি, রসুনটা কেটেছি, সেটা দিয়ে দিয়েছি। আপনারা অনিয়ন, সরি, গার্লিক পেস্টও দিতে পারেন। প্রথমে একটু করে হালকা করে আমরা এটাকে ভেজে নেব, বেশি গাঢ় করবো না, নাহলে পোড়া গন্ধ আসবে। লাইট ব্রাউন করে নেব, একটু হালকা করে সটে করে নেওয়ার পরে আমি বোনলেস চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেনে। এটাকেও আমি হালকা করে লাল ব্রাউন করে ভেজে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেব। চিকেনটাকে একটু করে ভেজে নেই আমি, খাবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগছে এটা খেতে, পুরো দার্জিলিংয়ের কথা মনে এসে। আর এদিকে একটা বাটি নিয়েছি, একটু জল নিয়ে নিচ্ছি, ওর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে একটু পড়ে গেল, আর একটু এক চামচ মানে দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে গুলে রেখে দিচ্ছি। এই দেখুন চিকেনটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে, মানে একটু সটে হয়ে গেছে, বুঝছেন তো। এবার গাজরটা দিয়ে দিচ্ছি, এক চামচ বাটার দিয়ে, যেরকম আপনার বাটার নালে অয়েলও দিতে পারেন, এক চামচে বেশি দেবেন না, যত অয়েল কম খাওয়া যায় ততই ভালো। এবার গাজরটাকে হালকা করে আমি লাল করে ভেজে নিচ্ছি, ওই সটে করে নিচ্ছি। এবার পেঁয়াজও দিয়ে দিলাম, আগে শক্ত থেকে নরম নরম প্রত্যেকটা সবজি টাইমে টাইমে দিয়ে যাবো। এবার আমি ক্যাপসিকাম দিলাম লাস্টে, আর ওর সঙ্গে টমেটোটা দিলাম, এই দুটো তো নরম সবজি, এগুলোকে লাস্টে দিলাম। শক্তগুলো আগে করে ফ্রাই করলাম, আর নরমগুলোকে পরে পরে করে ফ্রাই করছি। দেখুন কি কালারফুল লাগছে। এখন যদি বাজারে আপনার ব্রকলি, আমি ব্রকলি পাইনি, যদি আপনারা ব্রকলিও দিতে পারেন, ইয়া ক্যাবেজ মানে বাঁধাকপিও দিতে পারেন, আপনার মনের মতো সবজি দিতে পারেন। এবার আমি নুনটাও দিয়ে দিলাম এর মধ্যে, স্বাদ মতন আপনারাও দেবেন, কেন অনেক রকম সস তো ইউজ করবো এই জন্য। এবার দেখি ডার্ক সোয়া সসটাও দিয়ে দিলাম, এই সোয়া সসটা দিয়ে একটু করে নাড়িয়ে ছড়িয়ে নিলাম, আপনারা একটু ভালো করে হালকা করে নাড়িয়ে ছড়িয়ে নেবেন। এবার টমেটো সসটাও আমি দিয়ে দিলাম, টমেটো সস বা টমেটো কেচাপও বলতে পারেন। এবার এটাকে ভালো করে একটু সটে করে নেবো, মানে ফ্রাই করে নেবো। দেখুন কি কালারফুল লাগছে, আপনারা আপনাদের মনের মতন সবজি দিতে পারেন, ভেজিটেবল ইউজ করতে পারেন। এই আবার গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা কিরম খাবেন সেই অনুযায়ী গোলমরিচটা দিয়ে দেবেন, এক দু চামচ বেশিও দিতে পারেন, স্বাদ মতো নিজে নিজের স্বাদের মতন দিতে পারেন। এবার আমি ফুল এক গ্লাস জল দিয়ে দিলাম, যেন সবজিগুলো ভালো করে বয়ল হয়ে যায়। এবার কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে প্রত্যেকটা এই সবজি চিকেন যেন ভালো করে বয়ল হয়ে যায়। একটু বেশি করেই জল দেবেন, কেন এটা তো একটু স্যুপের মতন থাকবে, তাই জন্য একটু বেশি করে, যাতে প্রত্যেকটা সবজি ডুবে ডুবে গিয়ে ভালো করে বয়ল হয়ে যায়, সেইভাবেই দেবেন। এবার আমি একটা ডিম নিচ্ছি, এটার মধ্যে ফাটিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে একটু এবার নাড়িয়ে ছড়িয়ে নেব। বাচ্চারা এরম যদি স্যুপ করে খাওয়াতে পারে, এরম যদি খাওয়াতে পারেন, সব বাচ্চারা তো ভেজিটেবল খেতে চায় না, ওরাও খেয়ে নেবে এইভাবে, ওরা চিকেনও পাবে। একটু জল দিয়ে দিলাম, হ্যাঁ, ফুল ভেজিটেবলও পাবে, সব রকমই এটাতে পাবে, ফুল প্রোটিনও খেতে পারবে এর মধ্যে। নিউট্রিশ একটা ডিশ, আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন।
আর এদিকে আমি নুডলসটা দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি ইপি থাকে, চিংচম, যে কোনো নুডলস যদি থাকে আপনার বাড়িতে অ্যাভেলেবল, সেগুলো আপনারা এতে ইউজ করতে পারেন। আমি দুটো দিলাম, আপনাদের বাড়ির যেরকম ফ্যামিলি সেই মেম্বার হিসাবে আপনারা দেবেন। আমার দুটো দিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার বাচ্চা আছে। আর এটা একটা টুইস্ট বললাম, এই যে টেস্ট মেকারটা আমি দিয়েছি, যেটা আমরা ম্যাগির মধ্যে পাই না, সেই টেস্ট মেকারটা ওটাও দিয়ে দিলাম। আপনারা দেবেন, এতে দেখবেন টেস্টের একটা আলাদাই মাত্রা এনে দেয়। হ্যাঁ, রেস্টুরেন্টেও ওরাও এই ট্রিকগুলো ইউজ করে, এই মশলাগুলো ওরা দিয়ে দেয় ওর মধ্যে। এবার আমি পুরো এটাকে ভালো করে বয়েল করে নেব রেসিপিটাকে। দেখুন, একটু শুকনো থাকবেন, বেশি গাঢ় করবেন না, একটু জুসি জুসি হবে, থুকপা বলে কথা। এই যে দেখুন, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আমি এটাকে ডিশ আউট করে দেবো। এই যে দেখুন, আমি সার্ভ করে দিচ্ছি। থুকমা তো বুঝছেনই, থুকপাতে ভেজিটেবলস, চিকেন, এটাকে আপনার নন ভেজ যেরকম বানিয়েছি আপনার ভেজও বানাতে পারেন চিকেন বাদ দিয়ে, এরম করে দিয়ে। বুঝতে পারছেন, এরম খেলে তো দার্জিলিংয়ের কথা মনে আসে যাবে, যখন খুব বলে চলো থুকপা বানিয়ে দিন রেস্টুরেন্টে ইয়া বাড়িতে বসে। এখন তো দার্জিলিং যেতে পারছি না আমরা লকডাউনে, আপনারা ঘরে বসে এরম করে থুকপা বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে লাইক আর শেয়ার করবেন। এই দেখুন, আমি চিলি অয়েল বানিয়েছি, আপনি চিলি অয়েল দিয়েও বানাতে, যার যেরকম ঝাল লাগে চিলি অয়েলও এর মধ্যে ইউজ করবেন। এক্সট্রা যদি কোনো সস লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার এই রেসিপিটাকে শেয়ার করবেন, লাইক করবেন। আমার এই রেসিপিটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।